हेलो फ्रेंड्स, गुड इवनिंग। आमार एकटा नतून भिडियोते आबार आमी तोमादेर सकलके स्वागत जानाई। आजके आमी एकटा डेजार्ट तैरी करब, सेटा होच्छे कास्टार्ड। कास्टार्ड भीषण कमन एकटा डेजार्ट एबं आमादेर अनेकेरई भीषण फेवरेट। आज आमी सेटाई तोमादेर सकलेर साथे शेयर करब। आमी प्रथमेई कड़ाते हाफ लिटार मतो दूध निये निच्छि। एखन एई दूधटाके आमी दू तीन मिनिट धरे फुटिये एकटु भालो करे गरम करे नेब। दूधटा हल्का गरम होले आमी एकटा बाटिते एखाने टू टेबलस्पून मतो मिल्क पाउडार नियेछि। एर मध्ये आमी अल्प एकटु दूध तुले ए मिल्क पाउडारटाके गुले नेब। ए गुले नेया मिल्क पाउडारटाके आमी एखन आलादा करे रेखे देब। आमी ए बाटिते आड़ाई टेबिल चामच कास्टार्ड पाउडार नियेछि, एटाओ आमी एखन दूध दिये गुले नेब। कास्टार्ड पाउडारटाके एई रकम भावे सुंदर करे गुले निते हबे जाते एर भेतरे कोनो लाम्प ना थाके। एखन आमी अल्प अल्प करे एई मिक्सचारटा दूधेर मध्ये देब आर एटाके नाड़ाते थाकबो। एकसाथे सबटा मिक्सचार देब ना, अल्प अल्प करे बारे बारे दिए एटाके आमी दूधेर साथे मिक्स करे नेब। एई कास्टार्ड पाउडारटा देयार साथे साथेई आमी एर मध्ये फोर टेबिल स्पून मतो चीनी देब। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি টেম্পারেচারটাকে একদম লো করে দিয়েছি, দিয়ে এই কাস্টার্ড পাউডারটা আর চিনিটা সবটা আমি দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এইটাকে আমি এখন লো বা মিডিয়াম লো হিটে 4 থেকে 5 মিনিট এই রকম নাড়াচাড়া করব। আমি এটা বেশি ঘন করব না, সেই কারণে আমি এটা 4 থেকে 5 মিনিট বললাম। তবে আপনারা যদি আরো ঘন করতে চান তাহলে আরেকটু বেশি সময়, আরো 2-1 মিনিট বেশি সময় এটাকে এইভাবে হিটে বসিয়ে নাড়াচাড়া করতে পারেন। তবে এটা নামানোর পরে বা ফ্রিজে রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে, সে কারণে একটু পাতলা অবস্থাতেই নামাবো। আমার এটা 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন আমি যে মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস অফ করার পরে আমি এই মিল্ক পাউডারটাকে এর সাথে ভালো করে মিক্স করে নেব এবং এখনই এর মধ্যে আমি 1 চা চামচ বাটার দিয়ে দেব। গ্যাস অফ করার পরে আমি এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম। কাস্টার্ডটা এখন রুম টেম্পারেচারে চলে এসেছে, এটাকে আমি এখন একটা অন্য বাটিতে তুলে নেব। ফল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে আছে তরমুজ, কলা, আম আর আপেল। এই সময় বাড়িতে যে ফলগুলো ছিল আমি সেই ফলগুলোই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফলই এতে ব্যবহার করতে পারেন। আমি যে ফলগুলো টুকরো করে কেটে রেখেছিলাম এখন এই ফলগুলো আমি কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দেব। কাস্টার্ডের মধ্যে সব ফলগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজ থেকে কাস্টার্ডটা আমি বার করে এনেছি, এখন এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। যে ফলগুলো আমি এর ভেতরে মিক্স করেছি তারই কিছু ছোট টুকরো আমি এর ওপর থেকে সাজিয়ে দেব। আর আমি এখানে কিছু কাজু, পেস্তা আর আমন্ড খুব ছোট ছোট করে টুকরো করে রেখেছি, এগুলোকেও এখন ওপর থেকে একটু ছড়িয়ে দেব। এটাই হচ্ছে আমার আজকের প্রিপারেশন, মিক্সড ফ্রুট কাস্টার্ড। আমি আজকের এই কাস্টার্ডটা আমার বাড়িতে থাকা সমস্ত রকমের ফল দিয়ে বানালাম। এটা ছিল মিক্সড ফ্রুট কাস্টার্ড, কিন্তু তোমরা যদি চাও তাহলে এটা শুধুমাত্র আম দিয়েই বানাতে পারো। এই গরমকালে আম দিয়ে কাস্টার্ড খাওয়ার তো মজাই আলাদা। আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর প্লিজ শেয়ার করো, আর বিবি স্কুলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।